हेलो एवरीवन, मैं हूं सानी फ्रॉम माय करियर पाठशाला। तो बांग्लादेश का जो हालत है आप सब लोग जानते हैं, बांग्लादेश में इंटरिम गवर्नमेंट भी बन चुका है, सब कुछ नॉर्मल हो गया और जो लाइक मार्केट्स, रोड्स, यूनिवर्सिटीज, कॉलेज, स्कूल वगैरह सब कुछ ओपन हो गया। सो मैं आज एक लाइक इंटरव्यू ले लूँगा जो है मेडिकल कॉलेज फॉर रॉबिन्सन हॉस्पिटल उत्तरा, उसके प्रिंसिपल का। तो मैं जा रहा हूँ हॉस्पिटल में, आप देख रहे लाइक प्रिंसिपल का क्या मानना है, जो इंडियन स्टूडेंट है वो कब बांग्लादेश में आएगा, ये सब बारे में आज एक प्रॉपर एक गाइडेंस एक वीडियो आपके सामने में ले आओ। तो मैंने आ गया मेडिकल कॉलेज फॉर वुमेन्स इधर, अब जा रहा हूँ प्रिंसिपल के पास। वो क्या बोल रही है, जो करंट सिचुएशन है, जो इंडियन स्टूडेंट है वो बांग्लादेश में कब आना चाहिए, ये सब लेके प्रिंसिपल के साथ में एक लाइक इंटरव्यू लाइक एक बातचीत करूँगा और आपके साथ मैं सब कुछ शेयर करूँगा क्या हो रहा है बांग्लादेश में। ये है তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে মেডিকেল কলেজ ফর ওমেন্স উত্তরার প্রিন্সিপাল স্যার। আমরা স্যারের কাছ থেকে জানতে চাইব যে হচ্ছে বাংলাদেশের বর্তমান কি অবস্থা আর কবে থেকে হচ্ছে স্যার ক্লাস শুরু করছে, এবং আমাদের যে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে তারা কবে বাংলাদেশে আসবে, এই বিষয়ে হচ্ছে আমরা স্যারের কাছ থেকে কিছু একটা জানবো স্যার। স্যার আমাদের তো কলেজ অলরেডি খোলা, আমরা অলরেডি অনলাইনে ক্লাস দিচ্ছি, আর আমাদের লোকাল স্টুডেন্ট যারা আছে এরা 18 তারিখ থেকে অফলাইনে ক্লাস করবে। 18 তারিখ থেকে আজকে হচ্ছে আপনার 12 তারিখ, 6 দিন পরেই ওরা ক্লাসে আসবে। আর এখন অনলাইন কিন্তু আমরা লোকাল এবং ফরেন সবার জন্য রাখতেছি। তো আমরা যেটা বলছি যে 18 তারিখে লোকাল স্টুডেন্ট যখন হোস্টেলে চলে আসবে, আমরা হয়তো চিন্তা করছি হয়তো আর 7 দিনের মধ্যে আমরা বলবো যে ফরেন স্টুডেন্ট যারা আছে তা যাদের যাদের ভিসা আছে বা কোনো সমস্যা নেই তারা যেন চলে আসে। আর পরিস্থিতি আপনি জানেন, বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক ভালো, অনেক উন্নতি হচ্ছে, প্রতিদিনই উন্নতি হচ্ছে। আর অন্য সব জায়গায় আমরা কলেজ, ক্লাস, হাসপাতাল এগুলো কিন্তু চলছে, আমাদের ইন্টার্নরা কিন্তু ট্রেনিং করতেছে, সবই চলতেছে। মাঝখানে হয়তো কয়েকটা দিন একটু ঝামেলা ছিল, একটু সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা এখন কাটিয়ে উঠতেছি। আমি ধরে নিব যে এ মাসের মধ্যেই আমরা অফলাইনে ফরেন স্টুডেন্টদের জন্য ক্লাস খুলে দিতে পারব। জি জি স্যার, আপনাদের অনলাইন যে হচ্ছে ক্লাসটা সেটা শুরু হয়েছে কবে থেকে? অনলাইনটা শুরু হয়েছে আমাদের গত 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে শুরু হয়েছে। আর হচ্ছে স্যার আমরা 18 তারিখ থেকে অফলাইনে হচ্ছে লোকাল স্টুডেন্টদের জন্য, মানে সবার জন্য আমরা অফলাইন 18 তারিখ শুরু করছি, কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট যারা এখন আসতে পারবে না ওদের জন্য আমরা ওয়েট করছি যে ওদেরকে আমরা অনলাইনে ক্লাস করাবো। আচ্ছা, 18 তারিখ থেকে যারা হচ্ছে বাংলাদেশের লোকাল স্টুডেন্ট আছে তারা হচ্ছে অফলাইনে ক্লাস করবে, এবং যারা হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে তারা অনলাইনে ক্লাস করতে পারবে। আর ইন্ডিয়ান স্টুডেন্ট যদি চলে আসে ওরাও কিন্তু আমাদের সাথে অফলাইনে ক্লাস করবে। আচ্ছা 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 স্যার, যেহেতু বাংলাদেশের অবস্থা এখন আগের চাইতে অনেক বেশি ভালো, সো বাংলাদেশের যে হচ্ছে পরিস্থিতি সে অনুযায়ী যদি হচ্ছে আপনি ছোট্ট একটু কিছু বলতেন যে লাইক হচ্ছে সেফটির ইস্যু যেটা। বাংলাদেশের পরিস্থিতি 100% ওকে, এবং রাস্তাঘাট, স্কুল কলেজ, অফিস আদালত, তারপর হলো আপনার যে কি বলে সুপার মার্কেট, এভরিথিং ইজ ওকে। আমাদের আমরা সবাই বাজারে যাচ্ছি, কাজ করতেছি, হ্যাঁ একটা ছোট্ট একটা রেভলিউশনের পরে কিছুটা সমস্যা হয়, বাট ঠিক আছে আমরা এভরিথিং ইজ ওকে, আমাদের এখানে কোনো সমস্যা নাই। এবং আমরা চিন্তা করব যদি 18 তারিখের মধ্যে বা 18 তারিখের পরে যদি ফরেন আসতে চায় দে আর মোস্ট ওয়েলকাম। আমাদের হোস্টেল 100% সেফ, 100% সেফ, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সালামু আলাইকুম। তো আপ সব লোক দেখ সকতে লাইক প্রিন্সিপাল স্যার জো হ্যায় ও কে বল রহি হ্যায় বাংলাদেশ কে বারে মে, ও লাইক সব কুছ বাংলাদেশ মে ও বল রহি হ্যায় কি যে বাংলাদেশ মে তো কুছ নেই হুয়া, সব কুছ তো ঠিক হি হ্যায়। স্টুডেন্ট হ্যায় লোকাল স্টুডেন্ট কে লিয়ে লাইক ক্লাসেস 18th অগস্ট কো স্টার্ট হোগা, অর জো ফরেন স্টুডেন্ট হ্যায়
उसको एज सुन एज पॉसिबल बांग्लादेश को आने के लिए वो बोल रहे। तो ये है उत्तरा वुमेंस मेडिकल कॉलेज का अपडेट है। हमारे सब जानकारी लिए हमारे सेनेट के सब जारी रहिए। सो फिर से मैं हूँ सानी फ्रॉम माई करियर पाठशाला।